তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ওয়েনসডে সিজন ওয়ানের এপিসোড নাম্বার 7। আমরা অলরেডি 6টা এপিসোড আপলোড করে দিয়েছি, সো যদি আপনি সেগুলো এখনও দেখে না থাকেন তাহলে প্লিজ গিয়ে ডিসক্রিপশন চেক করুন। আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা করুন, আমি ট্রাই করব যত জলদি করে সম্ভব সেগুলো নিয়ে আসতে। অ্যান্ড যদি এই সিরিজটা আপনি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের অ্যাপসটা ডাউনলোড করে চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। তো সিজন ওয়ানের এপিসোড নাম্বার 7-এর শুরুতে আমরা দেখতে পারি যে এখানে মেয়রের ফিনরেল হচ্ছে, আর এখানে সবাই খুবই আপসেট হয়ে আছে। আর ওয়েনসডে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটাই ভাবছে যে আসলে আমার সামনে যারাই দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ একজন তো আছে যে কিনা কিলার, মানে যে মেয়রকে মেরেছে। তো তখনই ওয়েনসডে খেয়াল করে যে তাকে কেউ ফলো করছে, মানে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর যখন সে তাকে ফলো করে দৌড়ে জঙ্গলের মধ্যে যায় তখন সে দেখতে পারে যে এটা হচ্ছে তার আঙ্কেল, যার নাম হচ্ছে আঙ্কেল ফ্যাস্টার। আসলে আঙ্কেল ফ্যাস্টার হচ্ছে একজন চোর, আর যে হচ্ছে অ্যাডাম ফ্যামিলির খুবই গণ্যমান্য একজন ব্যক্তি। তো ওয়েনসডে জিজ্ঞেস করে যে আসলে তুমি এখানে কী করছো? তো আঙ্কেল ফ্যাস্টার বলে যে আমার পাশেই একটা কাজ ছিল, আর আমি শুনতে পারলাম যে তুমি নেভার মোরেই পড়ো, তো এই জন্য তোমার সাথে মিট করার জন্য আমি চলে আসলাম। আর এখন যেহেতু ওয়েনসডেকে ফ্যাস্টারকে লুকাতে হবে, তো এই জন্য সে তাকে নিয়ে আসে ইউজিনের সেখানে। আর যেহেতু ইউজিন এখন হসপিটালে আছে তো তার সেই জায়গাটা এখন পুরোপুরি খালি। তো এখানে আসার পরে আমরা দেখতে পারি যে ওয়েনসডে তার আঙ্কেলকে সেই মনস্টারের ছবিটা দেখায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে আপনি কে চিনেন, মানে এটা কে হতে পারে? তো আঙ্কেল ফ্যাস্টার বলে যে হ্যাঁ, এটাকে আমি খুব ভালো করেই চিনি, কারণ এর আগেও এটার একটা হামলা হয়েছিল। আর সে বলে যে এটার নাম হচ্ছে গিয়ে হাইট। সে বলে যে আউটকাস্ট লোকদের মধ্যেই এমন পাওয়ার থাকে যারা কিনা মানুষ থেকে মনস্টারে কনভার্ট হয়ে যেতে পারে, তবে তুমি এগুলো জেনে আসলে কী করবে? তো তখন ওয়েনসডে আসলে তাকে বলে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত, মানে যত ঘটনা হয়েছে, আর সে আমার উপরেও হামলা করেছিল, সে আমাকে মেরেই ফেলতো, আমি কোনো রকমে বেঁচে ফিরেছি। তো তখন আঙ্কেল ফ্যাস্টার বলে যে যদি তুমি চাও যে এই মনস্টার সম্পর্কে জানতে, তো তাহলে তোমাকে ফ্র্যাকলির বুক পড়তে হবে, আর ফ্র্যাকলির বুক খুবই স্পেশাল একটা বই, সো এটা তুমি নর্মাল কোনো লাইব্রেরিতে পাবে না, তোমাকে এটা অন্য কোথাও থেকে খুঁজে বের করতে হবে। আসলে আমরা এখানে দেখতে পারি যে আঙ্কেল ফ্যাস্টার সে কখনোই নেভারমোর স্কুলে পড়েনি, তবে নেভারমোর সম্পর্কে সমস্ত তথ্য সে জানে আর খুব ভালো করে জানে। তো এরপরে নেক্সট সিনে, মানে রাতের বেলায় আমরা দেখতে পারি যে ওয়েনসডে চলে আসে সেই লাইব্রেরির মধ্যে, মানে সেই সিক্রেট লাইব্রেরিতে, কারণ এখন সে চায় সেই ফ্র্যাকনারের বইটাকে খুঁজে বের করতে। তো যখন সে মধ্যে আসে তখন সে দেখতে পারে যে এখানে আরও একজন আছে, আর সে দেখতে পারে যে সেটা হচ্ছে জেভিয়ার। তো ওয়েনসডের জেভিয়ারের উপরে আরও একবার সন্দেহ হয়, তার মনে হয় যে আসলে জেভিয়ার এখানে কী করছে, আর সে এখানে একাও আছে, আর সে প্রত্যেকটা সময় সেই সমস্ত জায়গায় থাকে যেখানে মনস্টারের থাকার কোনো বিষয় থাকে। তবে আসলে জেভিয়ার তাকে আবারও ক্লিয়ার করে, আর সে তাকে বলে যে আমার এখানে একটা কাজ ছিল, সো এই জন্য আমি এসেছি, এখানে মনস্টারের কোনো ব্যাপার স্যাপার নেই। তো এরপরে যখন জেভিয়ার এখান থেকে চলে যায় তখন ওয়েনসডে দেখতে পারে যে আঙ্কেল ফ্যাস্টার সেও এই লাইব্রেরির মধ্যে এসে বসে আছে, মানে সেও সেই বইটাকে খুঁজতে এসেছে। আসলে আঙ্কেল ফ্যাস্টার জানে যে এখানে একটা সিক্রেট লাইব্রেরিও আছে, আর সেটার মধ্যে কীভাবে ঢুকতে হয় সে সেইটাও জানে। তো এরপরে আমরা দেখতে পারি যে আঙ্কেল ফ্যাস্টার, ওয়েনসডে আর হচ্ছে থিং, তারা তিনজন মিলে সেই বইটাকে খোঁজা শুরু করে। তারা একটা সময় গিয়ে সেই বইটাকে পেয়েও যায়, তবে সেইটা হচ্ছে আসলে একটা লকারের মধ্যে। আর যেহেতু থিং হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার আর সে খুবই বুদ্ধিমানও বটে, তো এই জন্য সে খুবই স্পেশালভাবে সেই লকারের লকটা খুলে ফেলে, আর তারা ভেতর থেকে সেই বইটাও পেয়ে যায়। তো এই জন্য ওয়েনসডে আর আঙ্কেল ফ্যাস্টার সেই বইটাকে নিয়ে সেখান থেকে চলে আসে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ওয়েনসডে আসলে বইটাকে পড়া শুরু করে, আর এই বইয়ের মধ্যে লেখা ছিল যে আসলে মনস্টার কত ধরনের হয়, কত রকমের মনস্টার হতে পারে। তো একটু পরে সে হাইট সম্পর্কেও জানতে পারে, আর এখানে লেখা ছিল যে হাইট আসলে একা হয় না, হাইটকে ট্রেন করার জন্য আর তাকে গাইড করার জন্য তার একজন মালিকও থাকতে হয়। আসলে হাইট তো প্রথম দিকে খুবই আনকন্ট্রোল হয়ে থাকে, তবে যখন তাকে ট্রেনিং করা হয় তখন সে একেবারে পোষ মানে নেয়। তো তখন আসলে ওয়েনসডের কাছে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যায় যে এখানে আসলে মনস্টারটা একা নেই, এখানে তার একজন মাস্টারও আছে। আর যেহেতু ওয়েনসডের সন্দেহটা একটু জেভিয়ারের দিকে বেশি, তো এই জন্য আঙ্কেল ফ্যাস্টারের সাথে মিলে সে জেভিয়ারকে ফলো করা শুরু করে দেয়। মানে জেভিয়ার যখন তার সেখান থেকে বেরিয়ে আসে, মানে সে হাউস থেকে,
তখন সে আঙ্কেল ফাস্টার সাথে মিলে জেভিয়ারকে ফলো করা শুরু করে। আর একটু পরেই ওয়েন্সডে দেখতে পারে যে আসলে জেভিয়ার সেখানে দাঁড়িয়ে গেছে, আর সে দেখতে পারে সে গিয়ে কিমবোর্ডের সাথে মিট করেছে। আর এতে করে ওয়েন্সডে আসলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যায় যে আসলে হাইট তো হচ্ছে গিয়ে জেভিয়ারই, তবে তাকে কন্ট্রোল করছে কিমবোর্ড। তো এরপরে আঙ্কেল ফাস্টার আর হচ্ছে ওয়েন্সডে তারা দুজন মিলে চলে আসে টেইলরের শপে। আসলে টেইলরের শপে তারা এই জন্য আসে কারণ ওয়েন্সডে চায় যে টেইলরের সাথে ব্যাপারটা ডিসকাশন করতে। আর আমরা জানতে পারি যে আসলে এখনও ওয়েন্সডে ফাগনারি সেই বুকটাকে পড়ছে, কারণ যাতে করে সে বুঝতে পারে যে আসলে মনস্টারের ধরন কেমন হয় আর সে মনস্টারকে কী করে বসে আনতে পারে। তো যখন এখানে টেইলর আসে তখন সে বলে যে আমি এই বইটা পেয়েছি আর এখানে হাইট সম্পর্কে লেখা আছে। আর হাইট শুধু একাই হয় না, তার একটা মালিকও হয় যে কিনা তাকে বারবার করে ট্রেনিং করে। তো এগুলো দেখতে পেয়ে আসলে টেইলর একেবারে শক্তি হয়ে যায় আর তার আঙ্কেলের সাথে ওয়েন্সডে তাকে মিটও করিয়ে দেয়। আর তখনই সেখানে শরীফও চলে আসে, তবে এইবার শরীফ তাদেরকে কিছু না বলে তাদের দুজনকে একটা ব্রোশিওর দেখায়, মানে একটা লিফলেট, বলে যে এখানে একটা আসামি আছে যাকে আমি খুঁজছি, তোমরা তাকে চিনো কি না। তো তারা দুজনই দেখতে পারে যে আসলে এটা হচ্ছে কি আঙ্কেল ফাস্টার। তবে আঙ্কেল ফাস্টার এক মিনিট আগে এখানে ছিল কিন্তু হঠাৎ করেই সে কোথায় যেন গায়েব হয়ে গেছে। মানে আঙ্কেল ফাস্টার কাছে এইটা হচ্ছে একটা পাওয়ার, সে যেই কোনো সময় যেই কোনো জায়গা থেকে গায়েব হতে পারে। তো এই জন্য সে আসলে গায়েব হয়ে গেছে। এটা দেখতে পেয়ে তারা দুজন তো মনে মনে হাসছিল কিন্তু তারা শরীফকে তেমন কিছুই বলে না। আর লাস্টে যাওয়ার আগে টেইলর ওয়েন্সডেকে বলে যে তোমার বার্থডের যে একটা প্রেজেন্টেশন ছিল সেটা আসলে তখন হয়ে ওঠেনি, সো তুমি যদি বলো তাহলে কি আজকে রাতে আমরা একটা পার্টি করতে পারি। তো যেহেতু আসলে টেইলর এমন করে বলছে তো এই জন্য আসলে ওয়েন্সডে নাও করতে পারে না। তো এরপরে আমরা নেক্সট সিনে দেখতে পারি যে রাতের বেলায় ওয়েন্সডে টেইলরের সাথে মিট করার জন্য সেই জঙ্গলের মধ্যে আসে। মানে এখন তারা ক্র্যাকস্টনের সেই মিটিং রুমের মধ্যে টেইলর তাকে একটা প্রেজেন্টেশন দিবে। তো এখানে প্রথমবারের মতো ওয়েন্সডের মনে হয় নিজেকে একটু স্পেশাল, কারণ তার জন্য এই প্রথমবার কেউ এত কিছু আয়োজন করেছে। তো এখানে যেই থিমটা রাখা হয়েছে সেটা আসলে ওয়েন্সডের একেবারে ফেভারিট, মানে এখানে কালারফুল কিছুই রাখা হয়নি, একেবারে নর্মালভাবে। আর এখানে একটা হরর শো চালিয়ে দেওয়া হয়েছে, মানে টেইলর ওয়েন্সডেকে ইমপ্রেস করার জন্য এই ব্যাপারটা করেছে। তো এদিকে আমরা দেখতে পারি যে তখনই আসলে শরীফ জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করছিল আর সে শুনতে পারে যে এখানে কোনো একটা শব্দ আসছে যেটা আসলে ক্র্যাকস্টনের মিটিং রুম থেকেই আসছে। তো এই জন্য সে মিটিং রুমের কাছেও চলে আসে। আর তখনই মিটিং রুমের মধ্যে টেইলর আর ওয়েন্সডে এতটাই ক্লোজ হয়ে গিয়েছিল যে এখন তারা একটা কিস করবে, তখনই দরজাটা ওপেন করে দেয় শরীফ। আর আমরা দেখতে পারি যে এখানে বাপ বেটা তারা দুজনে খুবই অ্যাম্বারেস ফিল করে, তবে আসলে শরীফ তো জানতোই যে এই দিনটা তো একটা না একটা সময় আসতোই। তো এই জন্য শরীফ সেখান থেকে চলে যায় আর ওয়েন্সডেকে টেইলর তার স্কুলে ড্রপ করে দেয়। তবে আসলে যখন ওয়েন্সডে রুমের মধ্যে আসে তখন সে একেবারে শকড হয়ে যায়, কারণ সে দেখতে পারে যে তার বইগুলো একেবারে এলোমেলো হয়ে পড়ে আছে। আর সে যখন থিংকে খোঁজার ট্রাই করে তখন সে দেখতে পারে যে থিংকে কেউ মার্ডার করার ট্রাই করেছে, মানে থিং যে কিনা হচ্ছে একটা হাত, তার মধ্যে কেউ একটা চাকু ঢুকিয়ে দিয়েছে। তো এটা দেখতে পেরে আসলে ওয়েন্সডের একেবারে মাথা খারাপ হয়ে যায়, কারণ তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড সে এখন মৃত্যুর মুখে। তো এই জন্য সে তাকে নিয়ে জলদি করে চলে আসে আঙ্কেলের কাছে আর আঙ্কেলকে বলে যে তাকে একটু সুস্থ করতে। মানে আসলে অ্যাডাম ফ্যামিলির এক একজন মেম্বারের কাছে আসলে এক একটা পাওয়ার আছে, আর আঙ্কেল ফাস্টার জানে যে কীভাবে ইলেকট্রিসিটি জেনারেট করতে হয়। তো সে আঙ্গুল দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে আর সে এইভাবে থিংকে অনেকগুলো শক্ত দেয়। তবে এত শক্তের পরেও আসলে থিংকের জ্ঞানই ফিরছিল না। তখন আমরা দেখতে পারি যে আসলে ওয়েন্সডে প্রচণ্ড রাগে আছে আর সে খুবই ইমোশনাল হয়েও আছে, কারণ তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড এখন মৃত্যুর মুখে। তো তখন সে ইমোশনাল হয়ে বলে যে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আর তখন আঙ্কেল ফাস্টার আরও একবার ট্রাই করে। তো সে লাস্ট ট্রাই যখন করে তখন আসলে থিংকের জ্ঞানটা ফিরে পায়। তো তখন ওয়েন্সডে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি দেখতে পেয়েছো তোমার উপরে কে হামলা করেছে, কে এগুলো করতে পারে। তো তখন থিংক তাকে বলে যে আমাকে পেছন দিয়ে আক্রমণ করা হয়েছিল, তো এই জন্য আমি আসলে দেখতে পারিনি কে এটা করেছে, তবে যেই এটা করেছে সে সেই বইটার পেছনে ছিল, কারণ সে সেই বইটা নিয়ে গেছে। তো তখন ওয়েন্সডে বলে যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়েছেই, তবে তুমি আমার সাথে প্রমিস করো তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। আর সে আঙ্কেল ফাস্টারকেও বলে যে আপনাকে পুলিশ খুবই বাজেভাবে খুঁজছে, সো আপনার কালকে সকালে এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো এর সাথে আমাকেও জড়িয়ে ফেলতে পারে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ওয়েন্সডে একটা কমপ্লেইন নিয়ে চলে আসে প্রিন্সিপাল ভীমের কাছে, আর সে তাকে বলে যে আমার রুমের মধ্যে হামলা হয়েছে আর আমার এখান থেকে একটা বই নিয়ে যাওয়া হয়েছে, যেটা হচ্ছে ফাগনারের সেই বইটা যেটা আমি সিক্রেট লাইব্রেরি থেকে এনেছিলাম।
আর এইটা শুনতে পেয়ে আসলে প্রফেসরের মাথার হোঁশ উড়ে যায়। আর সে বলে যে তুমি সেই বইটা কী করে আনতে পারলে, সেটা তো লকারের মধ্যে ছিল। যার মানে আমরা বুঝতে পারি যে সেই বইটা সম্পর্কে আসলে প্রফেসরও জানতো। তো তখন ওয়েন্সডে জিজ্ঞেস করে যে যদি আপনি সেই বইটা সম্পর্কে জানতেন, তার মানে আপনি এইটাও জানতেন যে হাইড নামের একটা জানোয়ার আছে যে কিনা এগুলো করছে, তাহলে আপনি বারবার কেন আমাকে আটকাচ্ছিলেন, আপনি সেটাকে কেন ধরছিলেন না? তো তখন আসলে ল্যারিসা বেম বলে যে আমাদের সময়েও এই মনস্টারটা এসেছিল, আর ফকনার তাদের উপরে রিসার্চ করে একটা বইও লিখে ফেলেছিল, আর সে জানতো যে আসলে হাইডটা কে আমাদের মধ্যে। তবে যতক্ষণে সে এটা প্রকাশ করবে ততক্ষণে আসলে তাকে মেরে ফেলা হয়েছে। তো এই জন্য আসলে যদি আমরা পুলিশের কাছে কমপ্লেন করতাম তাহলে আমাদের নেভারমোরকে বন্ধ করে দেওয়া হতো। তো এই জন্য আর পুলিশের কাছে কমপ্লেন করা হয়নি, আর এইটা একেবারে চাপা দিয়ে দেওয়া হয়েছে। তো তখন ল্যারিসা জিজ্ঞেস করে যে তোমার যদি কাউকে সন্দেহ হয় তাহলে আমাকে বলতে পারো, কারণ আমিও চাই এটা জানতে যে আসলে হাইডটা কে। কিন্তু ওয়েন্সডে আসলে প্রচণ্ড রাগ করে এখান থেকে চলে যায়, কারণ সে বলে যে আপনি বারবার করে আমার রাস্তা আটকাচ্ছেন আর আপনি আমাকে বলছেন যে এটা কে আমিও জানতে চাই, এটা একেবারে ননসেন্স একটা ব্যাপার স্যাপার। তো এরপরে যখন সেখান থেকে ওয়েন্সডে বেরিয়ে আসে তখন তার সামনে বিয়াঙ্কা চলে আসে, আর বিয়াঙ্কা তাকে নিয়ে সেই সিক্রেট লাইব্রেরির মধ্যে আসে যেখানে আসলে অলরেডি লুকাস ছিল। তো লুকাস বলে যে আমি আমার বাবার কম্পিউটারটা চেক করছিলাম, মানে মেয়রের কম্পিউটারটা চেক করছিলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার বাবা কারো উপরে রিসার্চ করছিল যার নাম হচ্ছে লরিয়াল গিল, মানে যে হচ্ছে গ্যারেট গিলের ছোটো বোন। আর এখানে বলা হয়েছে যে যখন সে ছোট ছিল তখন সে পানির মধ্যে পড়ে মারা গিয়েছে, তবে আজ পর্যন্ত কেউ কোনো দিন তার লাশটা পায়নি। আর কিছু বছর আগে গ্যারেট গিলের সেই ঘরটা 90 বছরের একটা মহিলা কিনে নিয়েছিল, তবে কিছুদিন পরে সেই মহিলার মৃত্যু হয়ে গিয়েছিল আর সে তার নার্সের নামে সমস্ত কিছু লিখে দিয়ে চলে গিয়েছিল। যার মানে এইটা ক্লিয়ার হয়ে যায় যে সেই নার্সটা আর অন্য কেউ না, সেটা হচ্ছে লরিয়াল গিল। তো লুকাস আর বিয়াঙ্কা জিজ্ঞেস করে যে আসলে সে এমনটা কেন করছে, সে আসলে চায়টা কি? তো তখন ওয়েন্সডে বলে যে আসলে সেই হচ্ছে সে যে কিনা হাইডটাকে কন্ট্রোল করে, আর সে চায় তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য। তো এই জন্য সে হাইডের মাধ্যমে সেই সমস্ত লোকদেরকে মারছে যারা কিনা তার ভাইয়ের মৃত্যুর পেছনে ছিল, মানে জড়িত ছিল। আর তার সন্দেহটা কিমবোর্ডের উপরেও আছে, তো এই জন্য সে সরাসরি চলে আসে কিমবোর্ডের কাছে। তো এরপরে সে তাকে সেই মিউজিক্যাল নোটটা দেয় আর বলে যে কেমন আছেন লরিয়াম গিল, কি আমি কি আপনাকে ঠিক নামে ডাকলাম? তো আর সে বলে যে আমি জেনে গিয়েছি যে আপনার আসল নাম হচ্ছে লরিয়াম গিল। এই ব্যাপারটা তো আমার তখনই জেনে যাওয়া উচিত ছিল যখন আমি সেই ফুলগুলো সেই ঘরের মধ্যে দেখতে পেয়েছিলাম যেগুলো আপনি ইউজিনের জন্য নিয়ে গিয়েছিলেন। কিন্তু এগুলো শুনতে পেয়ে আসলে কিমবোর্ড প্রচণ্ড রাগ করে আর সে বলে যে তুমি এই সমস্ত কী উল্টাপাল্টা বলছো, আমি তোমার স্কুলে এখনই কমপ্লেন করব। কিন্তু ওয়েন্সডে বলে যে হ্যাঁ আপনি কমপ্লেন করেন, সমস্যা নেই, তবে যতক্ষণে আপনি কমপ্লেন করবেন ততক্ষণে হয়তোবা পুলিশ এসে আপনাকে এখান থেকে নিয়ে যাবে। তো কিমবোর্ড বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আর ওয়েন্সডে বলে যে হ্যাঁ আমি জানি তো আপনি কোন ইম্পর্টেন্ট মিটিং করেন, আপনি জেভিয়ারের সাথে গিয়ে মিট করেন, তাকে কারের মধ্যে সেশন দেন আর তাকে একটা পাহাড়ের মধ্যে বেঁধে তাকে আপনি মনস্টারে কনভার্ট করে ফেলেন, এই সমস্ত কিছু আমি জানি। তো এগুলো বলে যখন ওয়েন্সডে সেখান থেকে বেরিয়ে যায় তখন আসলে কিমবোর্ড কল দেয় ল্যারিসাকে, আর সে তাকে বলে যে ওয়েন্সডে মনে হয় পাগল হয়ে গেছে, সে কী উল্টাপাল্টা বকছে। তো তখন ল্যারিসা বলে যে আচ্ছা ঠিক আছে ওয়েন্সডেকে আসতে দিন, আমি ব্যাপারটাকে দেখছি। তবে তখনই কিমবোর্ড শুনতে পারে যে দরজায় কেউ টোকা দিয়েছে, আর যখন সে দরজাটা খুলে তখন সে দেখতে পারে যে তার সামনে সেই মনস্টারটা দাঁড়িয়ে আছে, আর সেই মনস্টারটা তাকে একেবারে ছিঁড়ে ভিড়ে ফেলে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে হসপিটালে এসে আসলে ওয়েন্সডেও থ হয়ে গিয়েছে, যে সে মনে করেছিল যে মনস্টারের মালিক হচ্ছে কিমবোর্ড, তবে সেই মনস্টারটা আসলে কিমবোর্ডকেই মেরে ফেলেছে। তো তখন সে বলে যে আসলে না, কিমবোর্ড এটার সাথে জড়িত নাও থাকতে পারে, তবে আমি তো এইটা শিওর যে জেভিয়ারই হচ্ছে মনস্টার। তো এই জন্য সে চলে আসে জেভিয়ারের কাছে। তো এরপরে সে তাকে একটার পর একটা কোয়েশ্চেন করতেই থাকে। তো তখন জেভিয়ার প্রথমে তাকে বোঝানোর ট্রাই করে আর সে তাকে বলে যে দেখো এইটা এমন না যে আমি মনস্টার, এই জন্য আমি সেই সমস্ত জায়গায় থাকি, ব্যাপারটা হচ্ছে আমি আনফর্চুনেটলি সেখানে চলে যাই, এটা আমার কোনো দোষ নেই। তবে তখনই আসলে ওয়েন্সডে সেখানে সেই সমস্ত জিনিসগুলো পায়, মানে সে পায় রোহানের সেই ইনহেলার, ইউজিনের সেই ভাঙা চশমা, আরও অনেক কিছু সে এখানে পায়, মানে যেগুলো হচ্ছে ভিকটিমদের জিনিস। তো সে বলে যে এখন তো আমি পুরোপুরি ক্লিয়ার যে সেটা হচ্ছে তুমি, আর সে অলরেডি শরীফকে এটা জানিয়ে দিয়েছিল, মানে জেভিয়ার সম্পর্কে। তো একটু পরে সেখানে শরীফে চলে আসে আর শরীফ তাকে সরাসরি অ্যারেস্ট করে ফেলে। তো এই জন্য আসলে জেভিয়ার প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ ওয়েন্সডে কিছু না জেনে কিছু না বুঝে সে সরাসরি জেভিয়ারকে গ্রেপ্তার করে দিয়েছে। তো এরপরে নেক্সট সিনে যখন ওয়েন্সডে সেখান থেকে রুমের মধ্যে ব্যাক করে তখন সে দেখতে পারে যে এখানে ইনিটও ব্যাক করেছে,
আসলে ইনি তো চায় যে ওয়েনসডের সাথেই থাকতে, কারণ তাদের মধ্যে একটা বন্ডিং খুব ভালো হয়ে গিয়েছে। আর ইনি তাকে বলে যে সেই দিন তোমার আর টেলরের মধ্যে ডেটটা আসলে খুব ভালোভাবে হয়নি, তবে আজকে আমি জানতে পেরেছি যে আজকে হচ্ছে টেলরের নাইট ডিউটি, সো সে আজকে শপেই থাকছে, সো তুমি চাইলে তার সাথে মিট করতে যেতেই পারো, আর এইটা আমি একেবারে সিক্রেট রাখবো। তো ওয়েন্সডের মনে হয় যে যেহেতু সে এখন মনস্টারকে ধরিয়ে দিয়েছে, তো সে এখন চাইলে টেলরের সাথে গিয়ে মিট করতেই পারে। তো এরপর সে টেলর সেখানে চলে আসে আর সে টেলরকে বলে যে কীভাবে সে জেভিয়ারকে ধরিয়ে দিয়েছে, মানে সে মনস্টারকে ধরিয়ে দিয়েছে। তো এরপরে তারা একজন আরেকজনের কাছে চলে আসে, খুবই ক্লোজ হয়ে যায় আর তারা কিসও করে ফেলে। তবে যখনই আসলে ওয়েন্সডে কিস করে, তখন সে আবারও বেউশ হয়ে যায় আর সে ফ্ল্যাশব্যাকে ব্যাক করে, আর সে দেখতে পারে যে যেই মনস্টারটা আসলে কিমবোর্ডকে মেরেছে সে আসলে অন্য কেউ না, সে হচ্ছে টেইলরই। আর যখন ওয়েন্সডের জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে যে সে টেইলরের কোলে শোয়া। তো এই জন্য সে জলদি করে সেখান থেকে উঠে টেইলরকে কিছু না বলে জলদি করে পালায়। আর সে ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলে যে ওয়েন্সডে যাকে কিস করেছে সে তো কোনো স্পেশাল কেউই হবে, তবে সে এতটাই স্পেশাল যে সে একটা মনস্টার। আর এমন ভয়ঙ্কর একটা সাসপেন্স নিয়ে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। আর আমরা যেমনটা জেনে গিয়েছি যে আসলে টেইলরই হচ্ছে মনস্টার, তবে তার মালিকও আছে, আর তার মালিকটা আসলে কে সেটা আমরা জানবো লাস্টের এপিসোডে। তো দেখা হচ্ছে সেই এপিসোডে। তবে তার আগে যদি এখনও আপনি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে প্লিজ করে ফেলুন, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করলে তো সেটা অবশ্যই করবেন, নয়তো আপনার ঘরে মনস্টার ঢুকবে বলে দিলাম কিন্তু। তো দেখা হচ্ছে লাস্ট এপিসোডে, টিল দেন টেক কেয়ার।